আলী হোসেন আপনি লিখেছেন সামা কাওয়ালি গাওয়া ও সোনার বিধান কি। এটি কখন জায়েজ এবং কখন না জায়জ হবে এবারে মূলনীতি জানাবেন ভাই আলী হোসেন প্রথম কথা হলো যে সামা এবং কাওয়ালি এগুলোর বেশিরভাগই শীতপূর্ণ কথায় পরিপূর্ণ এগুলোতে যে সমস্ত কথামালা থাকে সেই কথামালা এবং হাদিসের সাথে সামঞ্জস্য যা থাকে তার সাথে অসামঞ্জস্য থাকার পরিমাণ থাকে বেশি আর ফিখের একটি মূলনীতি হল যেখানে ভালোর চাইতে মন্দের পরিবার বেশি হয় সেটা পরিত্যাজ্য হয় এটা প্রথম কথা দ্বিতীয় কথা হল যে ইসলামা এবং কাওয়ারিতে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলো শরিয়াতে ব্যবহার করা স্পষ্টত হারম কারণ কাওয়ালি বলেন আর তথাকথিত গজল বলেন যেগুলোতে মিউজিকের ব্যবহার হয়ে থাকে সেগুলো ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে হালাল হওয়ার কোনো কারণ থাকতে পারে না লোকমান এক নম্বর ছয় তাফসির আব্দুল ইমনে আব্বাস তালাহ হুকাসুরদুল্লাহ তালু তাফসুলিমিন কাসির সব বিভিন্ন তফসির কিতাবগুলো খুলে আপনি দেখতে পাবেন সেখানে লাহওয়াল হাদিস বলতে গান বাদ্য এগুলোকে বোঝানো হয়েছে এবং সেগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে হাতার আলোকে এটাই হলো ওফাসিন একরামের মত এর পাশাপাশি নবী করিম সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিস রয়েছে ব্যাপারে তিনি বলেছেন যে আমি প্রেরিত হয়েছে এই জন্য যাতে করে এই বাদ্যযন্ত্র এগুলো থেকে মানুষকে মুক্ত করতে পারি সেই সাথে তিনি আরও বলেছেন যে একটা সময় আসবে যখন কিছু হারাম কাজকে মানুষ হালাল কাজ করবে মধ্যে থেকে একটি হলো মায়াজি বা বাদ্যযন্ত্র যে হাদিসটি এসেছে আব্দুল ইবন মাসুদ রিল্লা তোমাদের থেকে একটি হাদিস বর্ণিত আছে তিনি বলেছেন যে আলগেনা ইউম্বিতুল নেফাফিল কাল উ মাউ আজ পানি যেরকম সবুজ সমল শ্যামল ফসলকে উৎপন্ন করে ঠিক এক একইভাবে গানবাদ্য এগুলো মানুষের অন্তরে মুনাফিকি এবং কপটা থাকে উৎপন্ন করে এবং সেগুলোকে উৎপাদন করে বিধায় একজন মুসলমান হিসাবে এই কাওয়ালি বলেন আর যাই বলেন এগুলো শোনা গাওয়া জায়েজ নয় আপনি গানের কথার মধ্যে যদি ভালো কিছুও বলেন আর সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন তাহলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার কারণে বাদ্যযন্ত্রের ব্যবহার করার কারণে সেটা হারাম হবে কারণ বাদ্যযন্ত্রটাকে হারাম বলা হয়েছে সুস্পষ্টভাবে একটি নদীর বহু হাদিসে যে হাদিসকে স্বীকার করে সে কখনো এই বাদ্যযন্ত্রের ব্যবহার করা আপনার কাওয়ালি বলুন সামা বলুন বা তথাকথিত গজল বলুন যেগুলোতে বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছে সেগুলো তিনি না গাইতে পারেন না শুনতে পারেন কোনো অবস্থাতে জায়জ নয় আমরা যদি বলি যে তুলনামূলক খারাপটাকে দমন করার জন্য আমরা কথার মধ্যে ভালো কিছু আছে তার সাথে বাদ্যযন্ত্র দিয়ে মানুষকে বাঁচাবো তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে আপনার জেনারও তাহলে কি কোনো ইসলামিক ভাষণবাই হবে যে আমরা তুলনামূলকভাবে কম গুণা হয় এরকম কোনো পদ বের করব না উজবিল্লা অথচ মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা এটা হারাম এটার মধ্যে কম আর ব্যাস বলতে কিছু নেই আপনি কোন কথার মধ্যে লাগান সেটা মুখ্য নয় কিন্তু এই এই প্রয়োগটাই এসে দৃষ্টিকোণ থেকে হারাম এগুলো মানুষের অন্তর মধ্যে কপড়তা তৈরি করে এবং যারা সামা কাওয়ালি এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো শোনাশুনি করে তাদের কাছে আমাদের প্রশ্ন যারা এগুলোকে ইসলামের দৃষ্টিতে হালাল মনে করেন যে রসুল্লাহ খাম সাল্লাহ আসাল্লাম জীবনে কখনও এই জাতীয় কোনো কিছু করেছেন কিনা হ্যাঁ কোনো কবিতার কথার মধ্যে ভালো কিছু আছে সেটা একজন গাইলেন বাকিরা শুনলেন এটা তো দোষে কিছু নেই এবং কেমসাল্লাহ সাল্লাম হাসান সাবতালাহু বানানো কবিতাগুলো তিনি শুনতেন তিনি যে কবিতা মাঝে মধ্যে আবৃত্তি করতেন অতএব কবিতার কথা মালাতে ভালো থাক কোনো কথা থাকলে সেটা খালি গলায় কেউ গাইলেন সেটা শুনলেন তাতে কোনো অসুবিধা নেই এর বাইরে যেগুলো আছে আপনার মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয় এবং আপনার এই কাওয়ালি নামে যেগুলো হয়ে থাকে যেগুলোতে বেশিরভাগই অতিরঞ্জন বাড়াবাড়ি এবং আপনার শিরপূর্ণ কথা থাকে সেগুলো অবশ্যই পরিত্যাজ্য নেক্সট শুরুতে ধোকা থেকে আলাদা আমাদেরকে হেফাজতে রাখুন এবং বাঁচিয়ে রাখুন